নমস্কার, আমি মানস অধিকারী অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এলাম আজকে ভিডিও ক্লাস নিয়ে। আজকে ভিডিও ক্লাস জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ব্রিটিশ ভারতে যে কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছিল তার মধ্যে সব থেকে কুখ্যাত ছিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। আজকের এই ভিডিও ক্লাসে থাকছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা, সাথে অবশ্যই এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব। তো চলে আসি মূল বিষয়বস্তুতে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে বিচারপতি সিডনি রাওলাটের নেতৃত্বে 5 জন সদস্য বিশিষ্ট একটি কমিশন ব্রিটিশ সরকার ভারতে নিয়োগ করে। এই কমিশন রাওলাট কমিশন বা সিডনি কমিশন নামে পরিচিত। 1919 সালে কুখ্যাত ও দমনমূলক রাওলাট আইন পাশ হলে এই আইনের বিরুদ্ধে সারা দেশে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে উঠতে থাকে। এর মধ্যে পাঞ্জাবে রাওলাট আইন সহ ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। ফলে সবচেয়ে করুণ পরিণতি ঘটে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। রাওলাট আইনের প্রতিবাদের জন্য পিপলস কমিটি নামক একটি সংগঠন লাহোর ও অমৃতসরে তীব্র আন্দোলন গড়ে তোলে। রাওলাট আইন বিরোধী আন্দোলন অমৃতসরে প্রবল হয়ে উঠলে সেখানকার ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল ও ডায়ারের নেতৃত্বে সামরিক বাহিনীর হাতে অমৃতসরে শাসনভার তুলে দেওয়া হয়। সেখানে সামরিক আইন জারি করে শহরে জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু অনেক সাধারণ মানুষ জেনারেল মাইকেল ডায়ারের এই সিদ্ধান্তের কথা অর্থাৎ জনসভা ও সমাবেশ নিষিদ্ধকরণের কথা জানতেন না। সিডনি রাওলাট, তিনি 500 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করে যা রাওলাট কমিশন নামে পরিচিত। এই রাওলাট কমিশন ভারতে যে আইন প্রণয়ন করে তার নাম ছিল রাওলাট আইন। এই রাওলাট আইন 1919 সালে পাশ হলে সারা দেশে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে। পিপলস কমিটি নামক একটি সংগঠন এই রাওলাট আইনের বিরুদ্ধে লাহোর ও অমৃতসরে জনমত গঠন করতে থাকে। রাওলাট আইন বিরোধী আন্দোলন অমৃতসরে প্রবল হয়ে উঠলে অমৃতসরের শাসনভার তুলে দেওয়া হয় সেখানকার ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল ও ডায়ারের হাতে। মাইকেল ডায়ার সেখানে সামরিক আইন জারি করে জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করেন। কিন্তু সাধারণ মানুষ এই জনসভা ও সমাবেশ নিষিদ্ধকরণের কথা জানতেন না। এই অবস্থায় 1919 সালে 10ই এপ্রিল অমৃতসরের স্থানীয় দুই নেতা ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিচলুকে হিংসায় মদত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করলে জনতা উত্তেজিত হয়ে ওঠে। ওই দিনই দুপুরে দিল্লির অদূরে পালোয়াল স্টেশনে গান্ধীজিকে গ্রেপ্তার করা হলে লাহোরের জনতা হরতাল করে। জালিয়ানওয়ালাবাগের পার্কে সেদিন অনেকে এসেছিল রাজনৈতিক একটি সভায় যোগ দিতে। বেশ কিছু শিখ তীর্থযাত্রীও উপস্থিত ছিলেন বৈশাখী পূর্ণিমা নামক ধর্মীয় উৎসবে যোগ দিতে। সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল ও ডায়ার খবর পেলেন শহরে জালিয়ানওয়ালাবাগে বিক্ষোভের জন্য মানুষ জড়ো হচ্ছে। সাথে সাথে তিনি একদল সৈন্য নিয়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে গেলেন। সেখানে গিয়ে পার্ক থেকে বাইরে বেরোনোর পথ সব বন্ধ করে দিয়ে তিনি গুলির নির্দেশ দেন। প্রায় 10 মিনিট ধরে 1650 রাউন্ড গুলি চালানোর পর তিনি সেনা সদর দপ্তরে ফিরে যান এবং সন্ধ্যা আইন অর্থাৎ কারফিউ বলবৎ করেন। 1919 সালে 10ই এপ্রিল অমৃতসরের দুই স্থানীয় নেতা ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিচলুকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে। ওই দিনই অর্থাৎ 1919 সালে 10ই এপ্রিল বিকালবেলা গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় দিল্লির অদূরে পালোয়াল স্টেশন থেকে। দুই ঘটনায় সারা ভারতের জনতা উত্তেজিত হয়ে পড়ে। 1919 সালে 13ই এপ্রিল রাওলাট আইনের বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগের পার্কে বেশ কিছু মানুষ শান্তিপূর্ণ জমায়েত করেছিল। ব্রিগেডিয়ার ডায়ার জানতে পারলেন যে জালিয়ানওয়ালাবাগের পার্কে মানুষ বিক্ষোভের জন্য জড়ো হচ্ছেন। সাথে সাথে তিনি একদল সৈন্য নিয়ে সেখানে গিয়ে পার্ক থেকে বাইরে বেরোনোর পথ বন্ধ করে দিয়ে গুলির নির্দেশ দেন। 1650 রাউন্ড গুলি চালান সেখানকার নিরস্ত্র নিরীহ মানুষের উপরে। 10 মিনিট গুলি চালানোর পর তিনি সেনা দপ্তরে ফিরে গিয়ে সন্ধ্যা আইন বলবৎ করেন। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে নিয়ে ব্রিটিশ সরকার পরে একটি তদন্ত কমিশন গঠন করে যার নাম ছিল হান্টার কমিশন। এই হান্টার কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন বিচারপতি হান্টার। হান্টার কমিশন তার রিপোর্টে নিহতের সংখ্যা দেখিয়েছিল 379 জন এবং এই হান্টার কমিশন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য মাইকেল ও ডায়ারকে নির্দোষ বলে ঘোষণা করে। এই হান্টার কমিশনের রিপোর্টে বলা হয় যে মাইকেল ও ডায়ার ছিলেন পরিস্থিতির শিকার। কংগ্রেসের তরফ থেকে এই হত্যাকাণ্ডের জন্য একটি কমিশনও নিযুক্ত করা হয় যার নাম ছিল নেহরু কমিশন। এই নেহরু কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন মতিলাল নেহরু। নেহরু কমিশনের রিপোর্ট অনুযায়ী হতাহতের সংখ্যা ছিল হাজারেরও উপর।
নেহরু কমিশন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য মাইকেল ও ডায়ারকে দোষী সাব্যস্ত করে। মাইকেল ও ডায়ার ব্রিটেনে ফিরে এলে তাকে দামি পাথর খচিত তরবারি উপহার দেওয়া হয়েছিল, যাতে খোদাই করা ছিল পাঞ্জাবের রক্ষাকর্তা। 1920 সালের মার্চে মাইকেল ও ডায়ারকে পদত্যাগ করতে বলা হয়। পরে একসময় তিনি নিজেও তার কাজের জন্য অনুশোচনা করতেন। 1940 সালে উধম সিং ইংল্যান্ডের সমারসেটে মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন। পরবর্তীকালে উধম সিংকে এই কাজের জন্য ফাঁসি দেওয়া হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর ব্রিটিশ সরকার একটি তদন্ত কমিশন গঠন করে, যার নাম ছিল হান্টার কমিশন। কংগ্রেসও একটি তদন্ত কমিশন গঠন করে, যার নাম ছিল নেহরু কমিশন। এই নেহরু কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন মতিলাল নেহরু এবং হান্টার কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন বিচারপতি হান্টার। হান্টার কমিশন তার রিপোর্টে নিহতের সংখ্যা বলেন যে 379 জন এবং রিপোর্টে মাইকেল ও ডায়ারকে নির্দেশ ঘোষণা করা হয়। বলা হয় যে মাইকেল ও ডায়ার ছিলেন পরিস্থিতির শিকার। নেহরু কমিশন তার রিপোর্টে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য মাইকেল ও ডায়ারকে দোষী সাব্যস্ত করে এবং রিপোর্টে নিহতের সংখ্যা হাজারের উপর বলে উল্লেখ করেন। 1940 সালে উধম সিং ইংল্যান্ডের সামারসেটে মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন। পরবর্তীকালে উধম সিংকে এই কাজের জন্য ফাঁসি দেওয়া হয়। চলে আসি প্রশ্নোত্তর পর্বে। কোন আইন বলবৎ হওয়ার জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে? রাওলাট আইন। রাওলাট আইনের দ্বারা কোন দুই দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়? ডক্টর সত্যপাল চৌধুরী ও সৈফুদ্দিন কিচলু। কবে সত্যপাল চৌধুরী ও সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়? 1919 সালের 10 এপ্রিল। এই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে কবে ও কোথায় একটি বিক্ষোভ সভা আয়োজিত হয়েছিল? 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগে। প্রসঙ্গত উল্লেখ করে 1919 সালের 10 এপ্রিল স্থানীয় নেতা ডক্টর সত্যপাল চৌধুরী ও সৈফুদ্দিন কিচলুকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে এবং ওই দিনই অর্থাৎ 1919 সালের 10 এপ্রিল বিকাল বেলায় মহাত্মা গান্ধীকে দিল্লির কাছে পালোয়াল স্টেশনে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়? 1919 সালের 13 এপ্রিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কে ঘটান? মাইকেল ও ডায়ার সব দিক বন্ধ করে দিয়ে নির্বিচারে নিরীহ মানুষের উপরে গুলি চালিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ব্রিটিশ বাহিনী মোট কত রাউন্ড গুলি চালিয়েছিল? 1650 রাউন্ড। 10 মিনিট ধরে 1650 রাউন্ড গুলি চালিয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে। সন্ধ্যা আইন কোন ঘটনার সাথে সম্পর্কিত? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার নিন্দা করে নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য সরকার পক্ষ কোন কমিশন গঠন করে? হান্টার কমিশন। হান্টার কমিশনের নেতৃত্ব কে দিয়েছিল? বিচারপতি হান্টার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতীয় কংগ্রেস থেকে কোন কমিশন গঠন করা হয়? নেহরু কমিশন। নেহরু কমিশন কার নেতৃত্বাধীন ছিল? মতিলাল নেহরু। নেহরু কমিশনের সদস্যদের নাম লিখুন। চিত্তরঞ্জন দাস, ফজলুল হক, এম আর জায়াকার, আব্বাসউদ্দিন তৈয়বজি, মহাত্মা গান্ধী। নেহরু কমিশন কবে তার রিপোর্ট পেশ করে? 1920 সালের 25 মার্চ। নেহরু কমিশন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য কাকে দায়ী করে তার শাস্তি চান? মাইকেল ও ডায়ারকে। ডায়ারকে কে হত্যা করে? 1940 সালের ইংল্যান্ডের সমারসেটে উধম সিং। এই শয়তানের সরকারের সংশোধন অসম্ভব, একে শেষ করতেই হবে। কোন পত্রিকায় কে লেখেন এটি? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে মহাত্মা গান্ধী তার ইয়ং ইন্ডিয়ায় পত্রিকায় এই কথাটি লিখেছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কসাইখানার গণহত্যার সমতুল্য, উক্তিটি কার? সিএফ এন্ড্রুজের। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনা ভারতে যে মহাযুদ্ধের আগুন জ্বালিয়েছিল তা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সবার হৃদয়কে আন্দোলিত করে, উক্তিটি কার? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় সেখানে কোন উৎসব চলছিল? বৈশাখী পূর্ণিমা। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কে নিবারণমূলক হত্যাকাণ্ড বা প্রিভেন্টিভ মার্ডার বলে অভিহিত করেন? ভারত সচিব মন্টেগু। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভাইসরয় কে ছিলেন? চেমসফোর্ড। পরবর্তী ক্লাসের টপিক মহাত্মা গান্ধী। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।